আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমাদের পরিবেশ বইয়ের 1 থেকে 6 পাতা করো। আজকে তোমাদের আমাদের পরিবেশ বইয়ের আজকের একক হচ্ছে শরীর। শরীর একক, তার উপ একক রোজ বিকেলে নানা খেলা। তোমাদের আমাদের পরিবেশ বইয়ের যে পড়াটা আছে সেটা হচ্ছে কথোপকথনের মাধ্যমে। তোমাদের মতো ক্লাসের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করছে এবং তাতে শিক্ষক শিক্ষিকা তোমাদের সঙ্গে অংশগ্রহণ করছে। এইভাবেই কিন্তু পড়াটা আছে, এটা তোমরা পড়বে। রোজ বিকেলে নানা খেলা, এই যে উপ এককটা, এখানে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের মতো ছেলেমেয়েরা মাঠে কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ এক্কা দোক্কা খেলছে, কেউ কানামাছি খেলছে, কেউ লুকোচুরি খেলছে। তোমরাও বিকালবেলা অবশ্যই মাঠে এই রকম খেলা খেলবে। কারণ কি জানো, শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনার সাথে সাথে আমাদের শরীর চর্চা করতে হবে। তা না হলে আমাদের শরীর এবং মনের মানসিক বিকাশ ঘটবে না। কেমন, এখন মানসিক বিকাশ যদি না ঘটে তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। আর শরীর সুস্থ থাকতে রাখতে হবে, শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগবে না, পড়াশোনা থেকে আরম্ভ করে কিছুই ভালো লাগবে না। তাই তোমাদের প্রথমেই এই খেলাধুলা নিয়ে আলোচনা, রোজ বিকেলে নানা খেলা। এখন খেলতে গিয়ে আমাদের যে শরীরের বিভিন্ন অঙ্গ সঞ্চালন হয় এবং বিভিন্ন অঙ্গে যে কি কি কাজ হয়, ওই সমস্ত খেলা খেলতে গিয়ে সেটা নিয়েই এখানে আলোচনা করেছে। এটা তোমরা পড়বে। তোমাদের মতো বন্ধুরা ক্লাসে আলোচনা করছে, তারা বলছে যে আমি ফুটবল খেলেছি, কেউ বলছে আমরা ক্রিকেট খেলেছি, কেউ এক্কা দোক্কা খেলেছে, কেউ কানামাছি খেলেছে, কেউ স্কিপিং অর্থাৎ লাফ দড়ি খেলে। এইগুলো খেললে কি হয় জানো, আমাদের হাতে পায়ে অঙ্গ সঞ্চালন হয়। হাতের দেখো, আমাদের হাত যদি ক্রিকেট খেলা হয় সেখানে কি হচ্ছে, বল পড়া হয়, ব্যাট পড়া হয়, তাহলে সেখানে দেখো হাতের কাজ হচ্ছে। এই যে এটাকে বলে কনুই, এই কনুইয়ের কাজ হয়। এটাকে বলে কবজি, এই কবজির কাজ হয়, আঙুলের কাজ হয়। এবং পায়ের দৌড়তে হয়, ছুটতে হয়, তাহলে পায়েরও কাজ হয়। পায়ের হাঁটু থেকে আরম্ভ করে পায়ের গোড়ালি, পায়ের তালু, এই যে বিভিন্ন আমাদের আছে হাতের পায়ে, এগুলোর কাজ হয়। এটা শুধু ক্রিকেট খেলা, এটা যদি ফুটবল খেলার কথা বলা হয়, ফুটবল খেলা খুব কম সময়ের খেলা, কিন্তু দম থাকতে হবে। ফুটবল খেলতে গেলে প্রচুর দমের দরকার, অর্থাৎ ছুটতে হয়, সারা মাঠ ধরে খেলতে হয়, বলের পিছনে ছুটতে হয়, সেখানেও কি হচ্ছে, পায়ের কাজ হয়। কেমন, এখানে এক্কা দোক্কা খেলার কথা বলছে, এক্কা দোক্কা খেলতে গেলেও আমাদের পায়ের কাজ, তোমাদের পায়ের কাজ হবে, পায়ের অঙ্গ সঞ্চালন হয়। সেখানে পা ভাঁজ করতে হয়, পা তুলে পা ভাঁজ করে খেলতে হয়, তাই না? আবার স্কিপিং অর্থাৎ লাফ দড়ি খেললে সেখানে দেখো শুধু পায়ের নয়, তার সাথে 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 কি হয়, হাত ঘোরাতে হয়। তাহলে এই যে হাতের কনুই, কবজি, আঙুল, সমস্ত কিছুর অঙ্গ সঞ্চালন হয়ে থাকে, ফলে কি হচ্ছে না, শারীরিক সমস্যা যা কিছু থাকে সেগুলো দূরীভূত হয়ে যায়। তাই আমাদের অবশ্যই খেলাধুলা করতে হবে। এটা এরপরের পাতায় চলে এসো, এখানে দেখো নিচে এই যে হাত এবং পায়ের বিভিন্ন অংশের ছবি দিয়েছে, এই ছবিটাই আমি বড় করে তুলেছি বোর্ডে। দেখো নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে ছবির পাশে লেখো। আমি বলে দিচ্ছি, তোমরা বইয়ের এই অংশটা লিখবে। প্রথমটা দেখো হাতের ছবি দিয়েছে। এখন হাত দিয়ে কি করা হয়, হাত দিয়ে আমরা কি করি, বিভিন্ন কাজ করি। আমরা ভাত বা কোনো কিছু খাওয়ার জন্যে হাত লাগে, লেখার জন্যে, এই যে আমি পেনে মনে করো লিখবো, লিখতে গেলে আমাদের হাত লাগে। আবার কোনো কিছু তুলতে গেলেও হাত লাগে, মনে করো এই যে বইটাকে টেবিল থেকে তুলতে হাতে হাতে করেই তোলা হচ্ছে। কেমন, তাহলে হাতের কাজ তোমরা লিখে নেবে।
পরেরটা দেখো, এটা এই যে হাতের অংশটা দিয়েছে ছবিতে, এটা দেখে মনে হচ্ছে যে পেন্সিল ধরা বা পেন ধরা লেখার জন্যে, এই যে ভঙ্গিমাটা আঙুলে। তাহলে এইভাবে কি করা হয়, লেখা হয় পেন্সিল ধরে হোক বা পেন ধরে হোক, কি হচ্ছে লেখার ক্ষেত্রে বা আঁকার ক্ষেত্রে কাজে লাগে এইভাবে। তাহলে এই অংশটা লিখবে এই ঘরটা। পরের ছবিটা দেখো, হাতটা কবজি, হাত এই যে আমার হাতটা দেখো, আমি মনে করো মুঠো করে এই যে কবজিটা, কবজি কোনটা, এই যে অংশটা, এটাকে কবজি বলে। এই কবজির মোচড়, কবজির মোচড়, কবজির কাজটা কি, না কোনো কিছু দেখো তোলার ক্ষেত্রে, এরকম করে মনে করো আমার হাতে কিছু দিয়েছে, মা হয়তো আমাকে কিছু দিয়েছে, সেটাকে তোলার ক্ষেত্রে বা আমি কিছু তোলার জন্যে হাতটা এই যে কবজি ভাঁজ করে নিচ্ছি। অথবা এই যে ক্রিকেট খেলে, ক্রিকেট খেলায় যে বোলার সে বলটা ধরছে, এই যে কবজির কাজ করছে, কেমন। আবার কবজি কাজটা কোথায় হয়, না মনে করো জামা কাপড় জলে ভিজিয়ে সেটাকে নিংড়ানোর সময় কি হয়, কবজি ভাঁজ করে সেটাকে করতে হয়, তাহলে এটা কবজির কাজ, কেমন। পরের অংশটা দেখো, এমন ভাবে দেখাচ্ছে যেন কোনো কিছু ধরে, মনে করো দরজার হাতলটা ধরে টানার জন্যে, এটা এই ভঙ্গিমাটা দেখো, কোনো কিছু হাতল ধরে বা কোনো কিছু ধরে টানার জন্যে এই ভঙ্গিমাটা, অর্থাৎ আঙুলের কাজ হচ্ছে এখানে, আঙুল। পরেরটা দেখো দিয়েছে এমন অংশ, এই অংশটা কি বোঝাচ্ছে, এই অংশটা যেন নিচে কোনো ভারী জিনিস আছে, সেটা দুহাত দিয়ে তুলে এই রকম করে তোলা হচ্ছে, এই যে মনে করো নিচে ঝুঁকে এরকম করে তুলছি, এই ভঙ্গিমাটা আছে দেখো, এই যে এরকম করে তোলা হচ্ছে, বা কোনো কিছু হাতে ধরে এরকম করে তোলা হচ্ছে, এটা। পরেরটা দেখো, পায়ে, এই যে পায়ের অংশটা দিয়েছে, পায়ে কি হচ্ছে, আমরা দৌড়াই, ছুটতে দৌড়াতে, এই ভঙ্গিমাটা আমরা কি করি, এই ভঙ্গিমাতে আমরা দৌড়াই বা ছুটি, খেলার মাঠে বলের পিছনে ছোটা হয় এইভাবে। এই অংশটা দেখে মনে হচ্ছে দেখো যে এই যে পায়ের তালুটা, পায়ের তালুতে ভর দিয়ে দাঁড়ানো হয়, দাঁড়াতে সাহায্য করে এই যে পায়ের তালুটা, কেমন। আর এই অংশটা দেখো, এই যে গোড়ালিতে চাপ দিয়ে সামনের পাটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে পেছনের যে পাটা আছে সেই পাটা টেনে আনার জন্য এইভাবে আমরা দৌড়ানোর সময় এই ভঙ্গিমাটা নিই, কেমন। দৌড়ানোর সময় বা ছোটার সময় আমরা এইভাবে সামনের পাটাকে বাড়িয়ে দিই, গোড়ালিতে চাপ দিয়ে পরের পিছনের পাটাকে টেনে আনি। এইভাবেই তোমরা এই ছবিটা পূরণ করে নেবে। পরের পাতায় চলে এসো। এরপরে বলছি ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। ঠিকঠাক খেলা, এখানে তোমাদের মতো বন্ধুরা আলোচনা করছে যে তারা কবাডি খেলে, কবাডি খেলতে গিয়ে কেউ বলছে যে ও যখন আসে এগিয়ে কিছু কথা কবাডি কবাডি যখন বলে তখন শুনতে পায় না, সে কিভাবে কি কবাডি বলছে। তাহলে এখানে বন্ধুদের মধ্যে আলোচনার মাধ্যমে জানা গেল যে বলছে যে ও যখন কবাডি কবাডি করে এগিয়ে আসে তখন শোনা যায় না, তখন সে বলছে যে ওর কানের সমস্যা আছে, অর্থাৎ কানে শোনা, শুনতে পায় না। এখন কানে শোনা যায় না অনেক কারণে হতে পারে, কেমন, কানের সমস্যা থেকে হতে পারে, ভেতরে অন্তর ইন্টারনাল কোনো সমস্যা কানের থাকলে সেটা হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় কানে ময়লা পড়ে, কানে নোংরা জমে, কি হয়, কানের শোনার ক্ষমতা কমে যায়, শোনা যায় না। তাহলে অর্থাৎ খোল বলি দেখবে এই কথাটা বলা হয়, তোমরা অনেক সময় দেখবে বলে যে কানের ভেতরে খোল জমেছে একদম, তাহলে কানের ভেতরে ময়লা বা নোংরা বা খোল জমা থেকেও কিন্তু শোনার অসুবিধা হতে পারে। তাহলে কি করতে হবে, একদম আমাদের মনে রাখতে হবে যে কানে ময়লা পড়লে নোংরা জমলে সেটাকে পরিষ্কার করতে হবে। আর তোমরা এখন খুব ছোট্ট, তাই নিজে নিজে কান পরিষ্কার করবে না, বাড়ির বড়দের সাহায্যে, বাবা মা বড়দের সাহায্যে কান অবশ্যই পরিষ্কার করবে। কারণ কি জানো, কানে যে খড়কা তোমরা দিচ্ছ কোনো কাঠি ফাটি দিয়ে দিলে, অসাবধানে যদি তোমরা দিয়ে দাও, কানের ভেতরে একটা পাতলা পর্দা থাকে কানের ভেতরে, পরে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন দেখবে যে এইরকম কান, এই যে আমাদের কুহরটা আছে মনে করো, এর ভেতর দিয়ে এর এই যে নলের মতো অংশ চলে গেছে, ঠিক ওই অংশতে একটা পর্দা থাকে অনেকটা ভেতরে, সেটা খালি চোখে দেখা যায় না, কেমন। তাহলে ওই পর্দাটা যদি ফেটে যায় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে কানের।
তাই আমরা বা তোমরা ছোটরা নিজেরা কিন্তু কানে ওই রকম ময়লা পরিষ্কার করবে না, বড়দের সাহায্য অবশ্যই নেবে, কেমন? এটাই বলছে। পরের পাতায় চলে এসো, এখানে দেখো একটা ছক দিয়েছে, এই ছকটাতে কি বলছে, না শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, এই যে কথাটা। তাহলে দেখো আমরা তোমরা এর আগেও ক্লাস টুয়েতে তোমরা হয়তো জেনেছো কিছুটা, যে নিঃশ্বাস প্রশ্বাস, এই যে আমরা মনে করো এই যে টানছি প্রশ্বাস, এই যে টেনে নেওয়াটাকে বলে প্রশ্বাস, প্রশ্বাসের সাহায্যে আমরা কি অক্সিজেন নিই, আর এই যে ছেড়ে দিচ্ছি অটোমেটিক, এটা হচ্ছে আমি যেমন তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে এই যে নিচ্ছি এবং ছাড়ছি, নেওয়াটাকে বলে প্রশ্বাস আর ছেড়ে দেওয়াটাকে বলে নিঃশ্বাস, দুটো কথা। তাহলে প্রশ্বাসের সাহায্যে আমরা কি নিচ্ছি, অক্সিজেন গ্যাস নিচ্ছি, আর নিঃশ্বাসের সাহায্যে আমরা কি করছি, না আমাদের শরীরের ভেতরে যে দূষিত গ্যাসটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা আমরা নিঃশ্বাসের সাহায্যে ছেড়ে দিই। এই যে শ্বাস এবং প্রশ্বাস, এটা কিসের সাহায্যে হয়, না এই যে নাকের দুটো রন্ধ্র আছে, নাকারন্ধ্র, এই রন্ধ্র দিয়েই কিন্তু ওই কাজটা আমরা সম্পন্ন করে থাকি, শেষ করে থাকি। তাহলে এখানে প্রশ্ন দিয়েছে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই, তোমরা লিখবে না, শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে, দেখো কোনটা ফুলছে, দেখো বুকটা, তোমরা নিজেরাও বাড়িতে পরীক্ষা করবে যে শ্বাস নিলে কি হচ্ছে, ছাড়ছি যখন দেখো, দেখো তাহলে ফুলছে, তাহলে এটা কোথায়, বুকটা। পরেরটা, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে, কথা বলার সময় কথায় যে আমি বলছি বা তোমরা যে কথা বলো তখন মুখ, মুখের আবার কি হচ্ছে, না জিভ আছে, এই যে জিভ, এই জিভ যদি না থাকতো তাহলে কিন্তু কথা আমরা বলতে পারতাম না, আর এই ঠোঁট, দুটো ঠোঁট। তাহলে মুখ প্রথম লিখবে, কথা বলার সময় শরীরের কোন অংশ কাজ করে, মুখ। এবার মুখের কি, না মুখের জিভ এবং ঠোঁট, এই দুটো অংশ কথা বলতে গেলে কাজ করে। এরপরে বলছে কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে, শুধু কানেতে নোংরা নয়, চোখেতেও নোংরা জমে, দাঁতে নোংরা জমে, জিভে নোংরা জমে, তাই না? এইগুলোতে তোমরা তাহলে এই অংশটা তোমরা লিখে ফেলবে, কেমন? তাহলে কান ছাড়া মুখের আর কোথায়, চোখ, নাক, দাঁত, জিভ, এগুলোতে নোংরা জমে, এটা লিখবে। এরপরে বলছে পরের উপায়টা হচ্ছে গা হাত পায়ের যত্ন, এখানটাও তোমাদের মধ্যে আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের মধ্যেই আলোচনা হচ্ছে যে নখ, একজন বলছে আমি নখ কেটেছি নেল কাটার দিয়ে, আবার কেউ বলছে যে আমি নখ কাটি আমার বাবা বা ঠাকুরদা আমার নখ কেটে দেয় ব্লেড দিয়ে, বা আবার কেউ বলছে নরুন দিয়ে, একদম এগুলো দিয়ে নখ কাটা যায়, কেমন? কিন্তু নেল কাটার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো নেল কাটা, এই নেল কাটার দিয়ে কি হচ্ছে, নখ খুব সহজেই কাটা যায়। তোমরা বাড়িতে কাটো, তোমাদের বাবা মা নিশ্চয়ই তোমাদের নেল কাটার দিয়ে নখ কেটে দেয়, কেমন? এইভাবে তোমরা অনায়াসেই নখ কেটে ফেলতে পারবে। নেল কাটা, এখন এই নেল কাটার হচ্ছে এটা একটা ইংরাজি শব্দ, নেল মানে কি নখ, আর কাটার মানে যা দিয়ে কাটা হয়, সেই জন্যে এইটার নাম হচ্ছে নেল কাটা, কেমন? নেল কাটার দিয়ে তবু তোমরা কাটতে পারবে, কিন্তু ব্লেড দিয়ে নরুন দিয়ে নিজে নিজে কোনোদিনই নখ কাটবে না, কারণ তোমাদের তোমরা এখন ছোট্ট, যদি কোনো রকমে স্লিপ করে ব্লেড দিয়ে নখ কাটতে গিয়ে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে, নখ কাটতে গিয়ে আঙুল কেটে যেতে পারে, নরুন দিয়ে একদম নয়, বড়দের সাহায্য নিয়ে অবশ্যই নখটা কাটবে, একদম। নখ কেন পরিষ্কার করবো, নখ রাখা যাবে না কেন, কারণ এই যে তোমরা খেলা করছো বা বিভিন্ন কাজ করছো, করতে গিয়ে নখের নিচে ময়লা জমে, নোংরা জমে। এইবার ডান হাতে দু হাতে নোংরা নখের নিচে যদি থাকে, এবার আমরা যখন খাচ্ছি খেতে গিয়ে খাবারের সঙ্গে সেই নোংরাটা মিশে যাচ্ছে, মিশে গিয়ে খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যাচ্ছে, এবার ওই নোংরাতে বিভিন্ন জীবাণু থাকতে পারে, পেটে গিয়ে বিভিন্ন রোগ নাড়া হতে পারে, সেই জন্যই তো পরিষ্কার করতে হবে। তাহলে নখ কেটে ভালো করে সাবান দিয়ে হাতটা বা ওই নখের অংশটা ধুয়ে নিতে হবে, ঘষে ভালো করে, এটা নিশ্চয়ই তোমরা করো, আর যদি না করে থাকো অবশ্যই করবে, নখ কেটে
ভালো করে সাবান দিয়ে নখের ওই অংশটা ঘষে নোংরাগুলো তুলে পরিষ্কার করে নেন, তারপরে পরিষ্কার জলে হাত ধুয়ে নেন। কেমন? এটা তোমাদের স্কুলেও দেখানো হয়, মিড ডে মিল খাওয়ার আগে ভালো করে যে হাতগুলো ধুতে হয়, নখ পরিষ্কার করতে হয়, এগুলো নখ কাটতে হবে। এটা গেল। এরপরে বলছে যে নখের নিচে শুধু কি ময়লা জমে, শরীরে আর কোথায় কোথায় আমাদের ময়লা জমে? একদম বিভিন্ন জায়গায়, বিশেষ করে চামড়া যেখানে ভাঁজ হয় সেখানে নোংরা বেশি জমে। আমাদের সারা শরীরের গায়ে, পিঠে, বিভিন্ন হাতে, বিভিন্ন জায়গাতে ময়লা নোংরা জমে। তবে মনে রেখো যে যে জায়গায় আমাদের চোখ পৌঁছায় না সেখানেও কিন্তু নোংরা জমে। কোথায় দেখো, এই যে পিঠে আমার চোখ যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, এখানে কানের ঠিক পেছনটায়, পিছনটাতে নোংরা জমে, ঘাড়েতে নোংরা জমে। তাহলে এইগুলোকে পরিষ্কার করতে হবে। যেগুলো আমার হাতে হাতে আছে আমি দেখতে পাচ্ছি, সাবান দিয়ে ঘষলে নোংরা উঠে যাবে। তাহলে নিশ্চয়ই এগুলোকে পরিষ্কার করতে গেলে তোমাদের বড়দের সাহায্য নিতে হবে। ঘাড়, কানের পেছনটা বা পিঠে যে সমস্ত নোংরা থাকে, মা বাবার সাহায্য নিয়ে তোমরা পরিষ্কার করবে, সাবান মারবে। কেমন? তাহলে একদিন প্রতিদিন যদি সাবান নাও মাখো, কিন্তু সপ্তাহে তোমাদের প্রায় তোমাদের সাবান মাখতে হবে। সাবান মেখে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ নোংরা থাকলে বিভিন্ন রকমের রোগ হতে পারে চামড়ার, বিভিন্ন ত্বকের যে সমস্যাগুলো আছে ওই নোংরা জমে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখো যে এই কথাটাই বলেছে যে নিয়মিত কি করতে হবে, সাবান মাখতে হবে। আর মাথায় মাথায় যে ফুসকি পড়ে, মাথায় যে নোংরা পড়ে, সেই জন্য আমাদের কি করতে হবে, শ্যাম্পু প্রয়োগ করতে হবে। শ্যাম্পু শ্যাম্পু মাখলে কি হবে, মাথার মধ্যে যে নোংরাটা আছে সেই নোংরাটা ধুয়ে মুছে চলে যাবে। তাহলে সপ্তাহে অন্তত দুদিন তোমাদের কি করতে হবে, মাথায় শ্যাম্পু দিতে হবে। নিশ্চয়ই তোমাদের বাবা মা শ্যাম্পু দিয়ে থাকেন, সাবান দিয়ে থাকেন, শ্যাম্পু অবশ্যই মাথায় দিতে হবে। গায়েতে সাবান মাখবে আর মাথাতে শ্যাম্পু দেবে। সে বিভিন্ন কোম্পানির শ্যাম্পু আছে, সেই শ্যাম্পু তোমরা মাখবে। কেমন? আর কি বলছে না, শীতকালে দেখবে যে আমাদের গা হাত ফাটে, পা ফাটে, গা ফাটে, এই সমস্ত ঠোঁট ফাটে, এইগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। কারণ শীতকাল হচ্ছে শুষ্ক, শীতকালে কি হচ্ছে, শুষ্ক, শুষ্কতার জন্যেই সাধারণত ত্বক ফাটে, অথবা নোংরা জমেও কিন্তু ফাটতে পারে। পায়ের গোড়ালিতে নোংরা জমলে পা ফাটতে পারে, তাহলে সেগুলো ভালো করে সাবান দিয়ে সেই নোংরাগুলো তুলতে হবে, অথবা ময়েশ্চারাইজার লোশন মাখতে হবে। মাখলে দেখবে ওই অংশগুলো আর ফাটবে না। সেখানে গোড়ালি ফাটলে সেখানে কী দেবে, ভেসলিন দেওয়া হয়, দেখবে ভেসলিন দেয়। অথবা তোমাদের ঠোঁট বা আমাদের ঠোঁট ফাটলে সেখানে কি হচ্ছে না, ভেজলিন মাখা হয়, লিপ গার্ড যে আছে সেই সমস্ত ময়েশ্চারাইজার মাখা হয়, লোশন মেখে ওইগুলোকে রক্ষা করা হয় শীতের হাত থেকে। কেন? এবারে দেখো এইখানে দেখো, এই যে বলেছে একটা ছক আছে, নখ মাথা গা হাত পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে দেখেছো, হাতে হতে পারে, নিচে দেখো কি বলছে। নখ কি সমস্যা, না নখ কাটতে গিয়ে আঙুলির একটু অংশ মাংস কেটে গেছে, সমস্যা হয়েছে, কি কিভাবে মিটিয়েছ, না অ্যান্টিসেপ্টিক লোশন সেই অংশটা দিয়ে রক্ত করা বন্ধ করেছ। মাথা মাথায় শ্যাম্পু করতে গিয়ে শ্যাম্পুর যে নোংরা অংশটা চোখে আসে এসে চোখ জ্বালা করছে, হতে পারে এটা, এটা সমস্যা। এবার কিভাবে তা মিটিয়েছ, না আমি মেটাই, সঙ্গে সঙ্গে কি করি, পরিষ্কার স্বচ্ছ জল দিয়ে চোখে ভালো করে দিয়ে দিই, দেখবে চোখ জ্বালা বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে গা, গা পেছন, গা পরিষ্কার করতে গিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু পেছনটা বা কানের পেছনটা, পিঠে, ঘাড়ে যে পরিষ্কার হয়নি, তখন মাকে ডেকে নিয়ে এসে নিশ্চয়ই পরিষ্কার করে আন, এইভাবে লিখবে তোমরা। হাত পা, হাতের পায়ের যে সমস্ত নোংরাগুলো সেগুলো পরিষ্কার করবে, কনুইয়ের কনুইয়েরও যে ভাঁজের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলোকে ভালো করে সাবান দিয়ে ঘষবে, ঘষতে গিয়ে সমস্যা যে সমস্যাটা হবে সেই সমস্যাটা লিখবে, আর কিভাবে তুমি সেটা মিটিয়েছ সেটা লিখবে। নেক্সট পরে দেখো, সকালবেলা উঠে মোড়া দাঁতটি মাঝি ভাই, এই উপদেশটা এখানে পড়ে যেটা বোঝা গেছে যে সকালবেলা উঠে আমাদের দাঁত
ভালো করে মাজতে হবে, মুখ ভালো করে ধুতে হবে, চোখ ভালো করে পরিষ্কার করতে হবে। একদম তাই, কারণ আমরা এই যে রাত্রিতে ঘুমাচ্ছি, এই যে আমরা 7-8 ঘন্টা যে ঘুমাই, ঘুমানোর ফলে চোখের বিভিন্ন রকমের রস নির্গত হতে পারে, সেই নোংরাগুলো চোখে জমতে পারে, দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক নোংরা থাকে, সেগুলো কি করতে হবে, পরিষ্কার জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। মুখেতেও নোংরা জমতে পারে, জিভেতে নোংরা জমতে পারে, দাঁতে জমতে পারে, সেই জন্য ভালো করে এই নির্দেশটা মনে রেখো, তোমাদের বইতে যেটা দিয়েছে, সকালবেলা উঠে অবশ্যই তোমরা নিশ্চয়ই দাঁত ভালো করে মাজো, মাজন দিয়ে মাজো, ব্রাশ করো, তবে ব্রাশ কিন্তু যেমন তেমন করে করলে হবে না, ব্রাশ করার একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি তোমরা বলবে যে স্যার কি পদ্ধতি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে মনে করো ব্রাশ, এতে কি করছো, পেস্ট লাগাচ্ছ, এখানটা পেস্ট লাগিয়েছো, একটু জলে ধুয়ে নেবে, নিয়ে নিচের দাঁতের, নিচের দাঁতের ঠেকাবে, নিচের অংশটা এইরকম ভাবে নিচে থেকে তুলবে ওপর পর্যন্ত, আবার উপরের দাঁতে ওপর থেকে নিচে এইরকম নামিয়ে নামিয়ে পরিষ্কার করবে। তোমরা কি করো, অনেকে দেখেছি লক্ষ্য করে এইরকম করে করে ঘষো, না, দাঁত ব্রাশ দিয়ে ঘষতে গেলে মুখের মধ্যে ভেতরে ঢুকিয়ে ওপর নিচে করতে হবে, এই অংশটা করতে হবে। তাহলে দেখো আমি এখন দাঁতগুলো তো এইরকম ভাবে থাকে, তাহলে দুটো দাঁতের এই যে ফাঁকগুলো, তাহলে এইরকম ভাবেই তবে যে নোংরাগুলো থাকবে, যে খাবারের কণাগুলো থাকবে, সেটা তবে সরে যাবে, তাই না? এই জন্যে কিন্তু এরকম করলে কিন্তু সরবে না, কেমন? তাহলে ভালো করে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে ব্রাশ করে পরিষ্কার জলে, অবশ্যই কলের জলে, পুকুরের নোংরা জলে কিন্তু মুখ ধোবে না, কেমন? নিশ্চয়ই তোমাদের বাবা মা এটা বলেন যে কলের জলে মুখ ধোয়ার কথা, ভালো করে মুখ ধুতে হবে। আর কি, জিভেতে নোংরা থাকে, জিভ ছোলা যে পাওয়া যায়, সেই জিভ ছোলা দিয়ে কয়েকবার ঘষে নিলেই দেখবে সেই ময়লাগুলো চলে যায়, এইভাবে পরিষ্কার করবে। আবার অনেক সময় দেখবে নাকের মধ্যেও বিভিন্ন নোংরা শক্ত হয়ে জমে থাকে, সেই শক্ত হয়ে যাওয়া থেকে কি করবে তোমরা, জলে জল দিয়ে ভালো করে সেই অংশটা ভিজিয়ে নেবে, নিয়ে তারপরে তুলে নেবে, নোংরা চলে যাবে। তাহলে ভালো করে চোখ মুখ দাঁত ভালো করে ধুতে হবে। আর দাঁত মাজার কথাটা যেটা বললাম, সকালে তো মাজবে, আমি আর একটা করি বলি কথাটা, সব ছাত্রছাত্রীদেরকে এটা বলি, আমি নিজেও করি, রাত্রিতে খাওয়ার পরে ভালো করে ব্রাশ করবে রাত্রিতে, যদি কারণ ওই যে আমরা 8-9 ঘন্টা বা 7 ঘন্টা যে ঘুমাচ্ছি, সেই সময় জীবাণু কিন্তু মুখের মধ্যে আশ্রয় নেয়, যদি আমি ব্রাশ করে সেই খাবারের কণাগুলোকে যদি বের করে দিতে পারি, তাহলে কি হবে, জীবাণু আসবে না। সেই জন্যে রাত্রিতে ডিনার করার পরে ভালো করে ব্রাশ করে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে কুলকুচি করে তারপরে তোমরা শুতে যাবে, কেমন? এই নির্দেশগুলো ভালো করে মানবে। এই পর্যন্তই তোমাদের আজকে 6 পাতা পর্যন্ত পড়া, খুব সুন্দর পড়া, ভালো করে পড়বে। আমি এই যে তোমাদের কথোপকথনের মাধ্যমে পড়াটা এইভাবেই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ, কেমন? আর যে অংশগুলো আছে সেই কাজগুলো তোমরা করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তাহলে তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাবা মার কথা অবশ্যই অবশ্যই মেনে চলো, কেমন?